Assalamualaikum sabai kemana je? Apne sabai balat je? Apne sabai mamun channel tak subscribe korban please. Aske amar mama ni apne dek kalu porota bani dekabe. Iyalu porota chesa tikhele balu lagi. Assalamualaikum. Chale aslam alu parota recipe ni ari alu parota ta ami banabo na amar choto bhai er bo baniye dekhabe barite giyechhilam berate to baniyeche to char diye alu parota ta khete darun legeche tai bhablam apnader shonge share kori. তা আলু পরোটা বানানোর জন্য প্রথমে আমাদেরকে আলু সিদ্ধ করে নিতে হবে। তো আমার ভাইয়ের বউ আলু ধুয়ে পাতিলার মধ্যে বসিয়ে দিয়েছে, অল্প করে বানাবে সেজন্য অল্প আলু সিদ্ধ করে দিয়েছে। তো এখানে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটা নামিয়ে নেবার পর চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছে, এর মধ্যে শুকনো মরিচ নিয়ে নিয়েছে, দিয়ে দিল অল্প একটু তেল। তো তেলটা দিয়ে এখন শুকনো মরিচটা একটু ভাজা ভাজা করে নেবে। তো অন্যদিকে আলু নিয়ে নিয়েছে প্লেটের মধ্যে, তো আলুগুলো এখন গরম গরম অবস্থায় মানে খুবই সাবধানে ছিলে নিতে হবে। তো এই কাজটা আমার ছোট বোন করে দিচ্ছে, আমার ভাইয়ের বউ দিকে তো মরিচ টালতেছে। তো মরিচ টালো হয়ে গিয়েছে, ঠিক আছে, তো এখন মরিচগুলোকে নামিয়ে নেবে। তো আলুগুলো সব ছেলানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিল পেঁয়াজ কুচি, সাথে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিল মানে স্বাদ একটু বাড়ানোর জন্য। তো আসলে অনেক মজা হয়েছে পেঁয়াজ বেরেস্তার কারণে, নাকি অন্য কিছুর কারণে আমি জানি না, কিন্তু আসলে অনেক ভালো লেগেছে। তো সবগুলা শুকনো ভাজা মরিচ দিয়ে দিচ্ছে, এখানে এগুলোর বড়গুলো ফেলে দিচ্ছে। সবগুলো মরিচের বড়ু ফালানো শেষ, এখন সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছে, এখন হাত দিয়ে চটকে নিচ্ছে। তো আপনারা দেখতেই পারছেন এখন আলুগুলো ডলে নিচ্ছে। তো এইভাবে করে একটা আলু ভর্তা করে নেবে আর কি। তো সবগুলো এইভাবে করে ডলে নিচ্ছে। এইভাবে করে আমাদের আলু ভর্তা হয়ে গিয়েছে আলু পরোটা বানানোর জন্য। তো আমার ভাইয়ের বউ আগে থেকে কাই করে নিয়েছে, যেটা আমি দেখিনি। তো উনি মানে কাইয়ের মধ্যে আমরা নর্মালি পরোটার কাই যেভাবে করি না, ঠিক সেভাবে করেছে, লবণ আর তেল দিয়ে পানি দিয়ে ডলে নিয়েছে। কিছুক্ষণ রেখে নেবার পর একটু নরম নরম হয়েছে। এখন দেখুন একটা রুটি সাইজ বলে ভিতরে আলুগুলো দিয়ে এখন আবার একটু বলে নেবে, ঠিক আছে। তো খুবই সহজ আলু পরোটা বানানো, আলু ভর্তা করে এভাবে করে করে নেবেন, ঠিক আছে, খেতে ভালো লাগে। মাঝে মাঝে হালকা খিদে লাগলে এভাবে করে নেবেন, ভালো লাগবে। তো এখন ভেজে নেবার পালা। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে, এখন একটা আলু পরোটা দিয়ে দিয়েছে, হালকা একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবে তেল। তো তেলটা দিয়ে ভালোভাবে ভেজে নেবে, ঠিক আছে। এভাবে করে এভাবে একটু একটু করে নাড়াচাড়া করে আলু পরোটাটা এভাবে করে ভেজে নেবে। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দেবেন। তো এক পাশ আমাদের হয়ে গিয়েছে, এখন আরেক পাশও ভেজে নিচ্ছে। তো এভাবে করে আমাদের ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবে করে আমাদের সবগুলো আলু পরোটা বানানো হয়েছে। আমাদের যে আলু সিদ্ধ করেছে তার দিয়ে চারটা পরোটা হয়েছে। তো যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।